ডিটল টাটা গ্রুপ নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি ফারজানা জহির। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকের অতিথি একাত্তর টিভির বার্তা প্রধান শাকিল আহমেদ এবং এনটিভির প্রধান বার্তা সম্পাদক জহিরুল আলম। স্বাগত আপনাদের দুজনকে। আমাদের স্টুডিওতে কেমন আছেন দুজনেই? যে আপনারা বেশি ভালো থাকার সুযোগ এখন নেই, যেই পরিস্থিতি দাঁড়িয়েছে। তো আমরা আজকে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই সংক্রান্ত যে খবরগুলো আমাদের কাছে আছে সেগুলো আগে একটু দেখে নিচ্ছি। করোনা ভাইরাসে দেশে আরও 5 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মারা গেলেন 17 জন। আরও 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 41 জন, সব মিলে সংক্রমিত হয়েছে 164 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। মঙ্গলবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের করোনা পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর। আইইডিসিআর এর পরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা জানান, 24 ঘন্টায় 792টি নমুনা পরীক্ষা করে নতুন 41 জন রোগী শনাক্ত হয়েছেন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন আরো 5 জন, সর্বমোট মৃত্যুর সংখ্যা 17। মোট শনাক্ত হয়েছেন যাদের মধ্যে এই কোভিড-19 সংক্রমণ রয়েছে এরকম সংখ্যা 41। 8ই মার্চের পর থেকে এ পর্যন্ত মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা 164। এ সময় দেশের বিভিন্ন এলাকার করোনা পরিস্থিতিও তুলে ধরেন আইইডিসিআর পরিচালক। এই 41 জনের মধ্যে 20 জনই হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন এলাকার, 15 জন হচ্ছে নারায়ণগঞ্জের। যে 5টি মৃত্যুর কথা আমরা বলেছি সে তার মধ্যে পুরুষ 4 জন, মহিলা 1 জন, 2 জন ঢাকার, বাকি 3 জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার। করোনা মোকাবেলায় আবারও সবাইকে সতর্ক করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় 10,190 এবং প্রতিষ্ঠান পর্যায়ে রয়েছে 126 জন। সর্বমোট বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে 10,316 জন। বুধবার থেকে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিন নামে করোনার সবশেষ পরিস্থিতি দুপুর 2টার পরিবর্তে 2:30 থেকে জানানো হবে বলেও জানান মহাপরিচালক। বারবার সাবান পানি দিয়ে ভালো করে হাত ধোয়ার অভ্যাস করুন। ফাহমিদা শম্পা, ডিবিসি নিউজ, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং সামাজিক সুরক্ষায় নিয়োজিত মাঠ কর্মকর্তাদের জন্য 5 থেকে 10 লাখ টাকার বিশেষ বীমা দেবার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কাজে নিয়োজিত কেউ করোনা আক্রান্ত হয়ে মারা গেলে বীমার টাকা 5 গুণ বাড়িয়ে পরিবারকে দেবে সরকার। তবে করোনা আক্রান্ত সহ কোনো রোগীকে কেউ চিকিৎসা দিতে অস্বীকৃতি জানালে তালিকা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দেন তিনি। করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের 15টি জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি। এ সময় হাসপাতালে চিকিৎসা না পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুতে ক্ষোভ জানান তিনি। নিম্ন আয়ের মানুষকে সহযোগিতার পাশাপাশি নিম্ন ও মধ্যবিত্তদের জন্য রেশন কার্ড তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নোভেল করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারের নেয়া পদক্ষেপ সমর্থন করে সারা দেশে চলমান তাবলিগ জামাতের সবাইকে ঘরে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার রাজধানীর কাকরাইল মসজিদ থেকে তাবলিগ জামাতের শুরা সদস্য অধ্যাপক ইউনুস শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, কাকরাইল আহলে শুরা হজরত ও অন্যান্য সাথীগণ মিলে মাশওয়ারা করে সিদ্ধান্ত নিয়েছেন, সব জেলায় ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করবে। বিজ্ঞপ্তিতে 3 চিল্লা, 1 চিল্লার জামাত বা মাস্তরাত পালনের জন্য বাইরে অবস্থানরত সবাইকে যার যার বাড়ি রওনা হবার নির্দেশ দেওয়া হয়। বঙ্গবন্ধুর খুনি চাকরিচ্যুত ক্যাপ্টেন আব্দুল মাজেদকে কারাগারে পাঠানো হয়েছে। দীর্ঘদিন বিদেশে পলাতক মাজেদকে রাত 3টার দিকে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করা হয়। দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াতের আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। ফাঁসির সাজা পাওয়া বিদেশে পলাতক বঙ্গবন্ধুর 6 খুনির একজন চাকুরিচ্যুত ক্যাপ্টেন আব্দুল মাজেদ ভারতে লুকিয়ে আছেন বলে সংবাদ মাধ্যমে বিভিন্ন সময়ে খবর আসলেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি। সোমবার দিবাগত গভীর রাতে রাজধানীর গাবতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। মঙ্গলবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
তার আপিলের কোনো সুযোগ নাই, যেহেতু সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এই মামলা আপিল বিভাগ পর্যন্ত গিয়েছে, সেখানে একমাত্র তার জন্য পথ খোলা রয়েছে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার, এছাড়া তার হাতে কোনো বিকল্প সুযোগ নেই। এদিকে এক ভিডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধুর এই খুনিকে গ্রেপ্তার মুজিব বর্ষের সবচেয়ে বড় উপহার। আদালতের নির্দেশে তার দণ্ড কার্যকর করা হবে। আমরা দীর্ঘদিন যে সমস্ত দণ্ডপ্রাপ্ত বঙ্গবন্ধু খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের দণ্ডাদেশ কার্যকর করার জন্য অপেক্ষায় ছিলাম, তারই একজন ক্যাপ্টেন আব্দুল মাজেদ আমাদের পুলিশের কাছে ধরা পড়েছে। আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী তার দণ্ডাদেশ আমরা কার্যকর করতে পারব। ক্যাপ্টেন আব্দুল মাজেদের বিরুদ্ধে রায় কার্যকর করার জন্য আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে এবং আনুষ্ঠানিকতা শেষ হলেই এই রায় কার্যকর করা হবে। ১৯৯৮ সালে আদালত ১৫ সাবেক সেনা কর্মকর্তাকে বঙ্গবন্ধুকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেয়। ২০০১ সালে ১২ জনের মৃত্যুদণ্ড দিয়ে হাইকোর্ট ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি করে। ২০০৯ সালে আপিল বিভাগ আসামিদের আপিল অনুমতি খারিজ করে দিয়ে ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে। ২০১০ সালের জানুয়ারিতে গ্রেপ্তারকৃত ৫ জনের ফাঁসি কার্যকর হয়। এখনও ৫ জন খুনি বিভিন্ন দেশে পলাতক রয়েছে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। জি, আমরা দেখে নিলাম আজকের দিনে যেসব আলোচিত সংবাদ আছে সেগুলো আমরা দেখে নিলাম। তো এই বিষয়গুলোর মধ্যে আলোচনা করতে নিলে আজকের দিনে যেটা হাইলাইটস আছে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী আজকে ডাক্তারদের জন্য হুঁশিয়ারি বার্তা দিয়েছে, সাথে কিন্তু তাদের জন্য বিশেষ বিমার ঘোষণা দিয়েছে। ডাক্তার সহ অন্যান্য যারা আছেন পেশাগত দায়িত্ব পালন করছেন প্রশাসনের তাদের। তো আমি শুরুতেই জহিরুল আলম আপনার কাছ থেকে জানতে চাইছি যে চিকিৎসকদের একরকম হুঁশিয়ারি দিয়েছেন, কড়া হুঁশিয়ারি তিনি দিয়েছেন প্রধানমন্ত্রী, তো কি কারণে এত এখনো পর্যন্ত চিকিৎসকরা পালাতে চাইছেন, চিকিৎসা করতে চাইছেন না এবং করোনা ছাড়া অন্য রোগীকেও তারা দেখছেন না, চেম্বার করছেন না, তাদের কি পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম নেই, তারা সেটা বলছে নেই, তাহলে কেন তিন মাসে এখনো পর্যন্ত নেই? আসলে আমরা যদি কয়েনের দুদিক থেকে আমাদের বিষয়টা দেখতে হবে, কিছু তো ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে চিকিৎসকদের ব্যাপারে। এখন প্রধানমন্ত্রী কিন্তু দুটোই কভার করেছেন, একদিকে উনি বলেছেন যে তোমাদের রিওয়ার্ড করা হবে, আবার অন্যদিকে বলেছেন যে তাদের রেসপন্সিবিলিটির ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে, যারা এই রেসপন্সিবিলিটি পালন করতে ব্যর্থ হবে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আপনার দেখতে হবে যে চিকিৎসকরা হচ্ছে যে এই যুদ্ধে, এই সংকটে ফ্রন্টলাইন যোদ্ধা, সুতরাং তাদের সম্পর্কে মানে আমাদের কথা বলার আগে আমাদের অবশ্যই একটা সতর্কতা মানে অবলম্বন করা দরকার। কারণ আমরা চিকিৎসকদের সাহায্য ছাড়া বা হেলথ প্রফেশনালদের, স্বাস্থ্যকর্মীদের সাহায্য ছাড়া কোনোভাবেই এই মহামারী সিচুয়েশনকে ওভারকাম করতে পারবো না। সুতরাং প্রথমেই আমাদের দেখতে হবে যে কেন তারা মানে শঙ্কিত হয়েছে, কেন তাদের মধ্যে একটা ফিয়ার কাজ করেছে। এটা শুধুমাত্র তাদের এথিক্যাল স্ট্যান্ডার্ড, তাদের মানে পেশার প্রতি তাদের কমিটমেন্ট, এটা প্রশ্ন করলে কিন্তু আমার মনে হয় বিষয়টা একতরফা হয়ে যাবে। শুরু থেকে আমাদের বুঝতে হবে যে তারা কী কারণে তাদের মধ্যে একটা ভয় ঢুকেছে। শুরুতে আমরা কিন্তু দেখি নাই ডাক্তারদের জন্য, চিকিৎসকদের জন্য, হেলথ ওয়ার্কারদের জন্য যে পরিমাণ সতর্কতা নেওয়া দরকার ছিল বা সেই পদক্ষেপগুলো শুরুতে আমরা নিতে পেরেছিলাম কি না। হ্যাঁ, পরবর্তীতে আমরা আস্তে আস্তে এগুলো অ্যাড্রেস করেছি, তাদের পিপিইর ব্যবস্থা করা হয়েছে, তাদের আদার যে ইকুইপমেন্টের ব্যাপার আছে সেগুলো ব্যবস্থা করা হয়েছে, কিন্তু শুরুতেই কিন্তু ভয়টা ঢুকে গেছে এবং এটা খুবই ওয়াইড স্প্রেড ছিল। যে কারণে আপনি দেখবেন যে অনেক প্রাইভেট প্র্যাকটিশনার আছে, তারা তাদের চেম্বার বন্ধ করে দিয়েছে, হসপিটালগুলোতে তারা যাবে কি না, এটা তো খুবই জেনুইন কনসার্ন। আপনার যদি প্রপার ইকুইপমেন্ট বা প্রপার গিয়ার না থাকে, প্রোটেক্টিভ গিয়ার না থাকে, তাহলে আপনার পক্ষে সেই যুদ্ধে নামাটা সম্ভব নয়। আপনি যুদ্ধে যাবেন, আপনার কোনো ভেস্ট নাই, আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করবেন? শুধু আমার মনে হয় যে সেই সময়টায় তাদের ভেতরে যে কনসার্নটা ছিল, যে সেটা এখন ওভারকাম করছে। আমার মনে হয় যে এখন চিকিৎসক বলেন বা অন্য যারা, ধরেন আপনার হেলথ টেকনিশিয়ান যারা আছে, যারা একেবারে ফ্রন্টলাইনে গিয়ে আপনার বাসায় গিয়ে এই ব্লাড স্যাম্পলটা অথবা এই করোনার নমুনাটা সংগ্রহ করবে, তাদের জন্য কি আপনার লেভেল ২, ৩, ৪ এর
প্রপার গিয়ার যদি না থাকে তাহলে কি সে ওখানে যাবে, যুদ্ধ করতে আমরা যাবো? আপনি দেখেন যে এখন কোন এলাকাতে কিন্তু যদি আইডিসি আর অথবা যে কোনো নমুনা সংগ্রহকারী যদি যায় সেখানে কিন্তু অলরেডি একটা গাড়ি দেখলে কিন্তু একটা ফিয়ার তৈরি হয়ে যাচ্ছে, আতঙ্ক তৈরি হচ্ছে যে এই বিষয়ে আমরা আপনার কাছ থেকে আরো শুনবো। তার আগে আমাদের সঙ্গে একজন ডাক্তার যুক্ত হয়েছেন, আমরা যদি তার কাছ থেকে একটু শুনে আসি। থানমন্ডি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রিদাওয়ানুর রহমান। জি রিদানুর রহমান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন যে আজকে যেই প্রধানমন্ত্রী যেই বার্তাটি দিয়েছেন আপনাদের জন্য সেটা একরকমের হুঁশিয়ারি তো ছিলই সেখানে, পাশাপাশি আপনাদের জন্য কিন্তু বিশেষ বিমার ব্যবস্থার কথাও বলা হয়েছে। তো পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানতে চাচ্ছি। যেটা দেওয়া হয়েছে এটা তো ভালো হয়েছে, এবং ওখানে হচ্ছে ডাক্তারদের মধ্যে একটা হতাশাও সৃষ্টি হয়েছে, এই জন্য যে পুরো জিনিসটা ডাক্তারদেরকে প্রতিফলিত করা হচ্ছে। আসলে যেটা ইনসেন্টিভ এবং অন্যান্য জিনিসগুলো এগুলো ডাক্তারের চেয়েও বেশি দরকার হচ্ছে, যারা নার্স, যারা ওয়ার্ড বয়, যারা সুইপার, যারা আছে, ডাক্তাররা হয়তো কোনো ইনসেন্টিভ না দিলেও কোনো সমস্যা নেই, এবং এটা এটার কোনো এরকম কোনো মানে কনক্রিট প্রমাণ নেই যে ডাক্তাররা আসলে যেতে যাচ্ছে না। আমি যেটুক জানি যে শতকরা 99% ডাক্তার হয়তো একবার ভয় পাচ্ছে, ওরা ওরা কিন্তু এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য শারীরিক মানসিক ভাবে প্রস্তুত আছে। সেই সময় যদি বলা হয় যে আপনারা যদি ভয় পান এবং না আসেন, এটা ওদের মনোবলটা ভেঙে দেওয়া হয়, ওদেরকে আহত করা হয়েছে। এটা কোনোভাবেই শতকরা 99% ডাক্তার এটা চায় না, যারা চেয়েছে ওটা আমাদের মতো কিছু লোক। আমরা বলেছি যে আমি কিন্তু যাবো না ওখানে, আমাকে আমার ইন্স্যুরেন্সেরও দরকার নেই। যারা যাবে ও কেন যাবে, ওর তো পরিবার আছে, ওর পরিবার, ওর পিপিই তো 100% প্রোটেকশন দিচ্ছে না, 100% প্রোটেকশন না দিলেও সেই ডাক্তারটা এখনো ডিউটি করতে রাজি আছে। তাহলে আল্লাহ না করে ও যদি মারা যায়, একজন নার্স যদি মারা যায়, তাহলে ওর জন্য মিনিমাম একটা ইন্স্যুরেন্স বা কোনো কিছু একটা তো থাকতে হবে। এটা তো সবাইকে দিতে হচ্ছে না, এটা হচ্ছে প্রভিশন রাখতে হচ্ছে, এটা এমন না যে সবাইকে দিতে হবে। যদি আল্লাহ না করে একটা ঘটনা না হয় তাহলে তো একজনকেও দিতে হলো, কিন্তু ঘটনাটা যদি হয়েই যায় তখন যেন তাদেরকে এটাকে প্রণোদনা হিসেবে, এটা না দিলে ডাক্তাররা কাজ করবে না, কর্মচারীরা কাজ করবে না, এগুলো সব ভুল বোঝানো হয়েছে, এগুলো এগুলো নিতান্তই ভুল। জি রিদানুর রহমান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যে শাকিল আহমেদ, আপনার কাছ থেকে জানবো, উনি যেটা বলছিলেন যে কিন্তু এখানে তো মনে হচ্ছে যে স্বাস্থ্যসেবায় যারা নিয়োজিত আছেন প্রত্যেকের কথাই আমাদের প্রধানমন্ত্রী বলেছেন। আমারও তাই ধারণা, ওনারা সামহাও ভুল বুঝেছেন বোধ হয়। এখানে স্বাস্থ্য ব্যবস্থায় যারা যারা জড়িত আছেন তাদের সকলের কথাই কিন্তু তার বক্তৃতায় তিনি পরিষ্কার করে বলেছেন। আরেকটা জিনিস আমি বেসিকে আমার মনে হচ্ছে আমাদের সকলের ভুল হয়ে গেছে আগে থেকেই, সেটা হচ্ছে এইরকম যে সংকটটা নলেজের মূলত, মানে ডাক্তার কী পরিমাণ প্রোটেকশন নিলে পরে তিনি এই করোনা ভাইরাস রোগীকে ট্রিট করতে পারবেন, নমুনা পরীক্ষা করতে পারবেন, তার যে নলেজ, সেই নলেজটি প্রথমে এমনভাবে নেওয়া দরকার ছিল এবং তারপর ডাক্তারদের সঙ্গে এনগেজ হওয়ার দরকার ছিল, যেইটা সকল দেশে হয়েছে। কোনো দেশের এরকম সংকট এখন পর্যন্ত পাওয়া যায় নাই অন্যান্য দেশে, আমাদের সাউথ এশিয়া ছাড়া, যে যারা এই 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 করোনা ভাইরাস স্প্রেড হবার পর চিকিৎসা সেবা পাচ্ছেন না এমন বাস্তবতা হয় নাই। এটার কারণ হচ্ছে তাদের কাছে ডাটাগুলো, তথ্যগুলো ক্লিয়ার এমন ক্লিয়ারলি আছে যে তারা জানে যে কতটুকু আপনি স্যাম্পল কালেকশন করতে গেলে কী নিরাপত্তা ব্যবস্থা নিলে পরে আপনি নিজে সংক্রমিত হবেন না। কোরিয়াতে আমরা কী দেখছি, কোরিয়াতে দেখছি একেবারে গাড়িতে করে এসে মুখ হা করছে সেখান থেকে স্যাম্পল নিচ্ছে, মোবাইল ফোনের বুথ তৈরি করা হয়েছে সেখানে, মোবাইল ফোনের বুথের এক পারে আপনি আছেন, আরেক পারে গ্লাসের ওই পারে রোগী বা যে কেউ এসে সেখানে টেস্ট করছে। যিনি টেস্ট করতে আসলেন তিনি কিন্তু কোনো গিয়ার পরা না, এবং তিনি যখন বের হয়ে গেলেন সেখানে এটা নাথিং, এটা হচ্ছে নেগেটিভ ইয়ার চার্জ বলে, এটাকে নেগেটিভ ইয়ার চার্জ দিয়ে সেই জায়গাটাকে আবার বিশুদ্ধ করা হচ্ছে, সেখানে স্প্রে করা হচ্ছে, নতুন করে আবার সেখানে পরীক্ষা করা যাচ্ছে। তার মানে হেলথ প্রফেশনালরা কিভাবে করোনা ভাইরাসের সময় কাজ করবেন তার গাইডলাইনটা পরিষ্কার করে নিজেরা বোধ হয় করেন, কেবল টিপির অভাবে এটা হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। এখন ধরেন যে আমাদের প্রশাসনের কর্মকর্তারা বা এটা যে জাতীয় কমিটি করা হয়েছে, মানে যারা মাঠের যোদ্ধা এদের সঙ্গে কিন্তু কোনো এনগেজমেন্ট আমরা দেখছি না, সরাসরি কথা বলা, তাদের কনসার্নগুলো কী, তারা কেন ভয় পাচ্ছে। তখন হ্যাঁ সবগুলো যে লেজিটিমেট তা কিন্তু না, যেমন শাকিল আহমেদ বললেন যে লেজিটিমেট না, সবার পিপিই দরকার নেই,
ওই গিয়ার না হলেও কিন্তু আপনি কাজটা করতে পারেন, কিন্তু আপনার সঙ্গে যদি প্রপারলি এনগেজ না থাকি তাহলে আমার এই কমিউনিকেশনে গ্যাপ থেকে যাচ্ছে। এই জিনিসটা আমার মনে হয় কমিউনিকেশন গ্যাপ ছিল, গাইডলাইন ঠিকভাবে দেওয়া হয়নি, কিন্তু তাহলে এতদিন পরে এসে এখন কেন হুঁশিয়ারি? আমরা যদি দেখি যে অনেক ডাক্তার তো আছেন নিজেই ঠিকভাবে চিকিৎসা পায়নি, ডাক্তার নিজে চিকিৎসা পায়নি, হ্যাঁ সেটা একটা বড় প্রসঙ্গ, কারণ এখন যে চিকিৎসা ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে এটা আবার একটা বড় গল্প। আপনি যেই জায়গাটাতে এটি করলেন সেটি মূলত সরকারি হাসপাতালগুলো আমরা ডেজিগনেটেড করেছি, কিন্তু আসলে এটা উচিত ছিল ওয়ার্ল্ড ক্লাস যে হাসপাতালগুলো বেসরকারি হাসপাতালগুলোর কোনো কোনোগুলোকে টেক ওভার করা এবং করে সেখানে এই করোনা ভাইরাসের রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করা, তাহলে কিন্তু আপনি চিকিৎসার ব্যবস্থাটা মান পেতেন। নিজেই যে হাসপাতালটি ধুঁকছে সেখানে এখন আপনি করোনার মতো নতুন একটি রোগ নিয়ে আপনি সেখানে শুরু করলেন, সেটা একটা বড় সংকট। আমি কুয়েতের মৈত্রী হসপিটালের ভেতরের খবর যেটুকু শুনছি ভালো না, কিন্তু কিন্তু একই সঙ্গে সরকারের ব্যবস্থাপনাধীন যে জায়গাগুলো আছে সেখানেই তো তাকে চিকিৎসা করতে হবে, এবং ব্যক্তিগত বেসরকারি হাসপাতালগুলো এনক্রোচ করার বা সেগুলো নিয়ে নেওয়ার যে বাস্তবতা বাংলাদেশে এখনও তারা হয়তো ভাবেননি, হয়নি আমি বলতে পারবো না, কিন্তু আপনি যে কথাটি মূলত আপনার যেটি প্রশ্ন যে ডাক্তারও সেবা পায়নি, ডাক্তারও সেবা পেয়েছে, কিন্তু আপনার পুরো ব্যবস্থাটার মধ্যে আসলে নলেজ, আমি আবারও বলবো নলেজের যথেষ্ট পরিমাণের ঘাটতি রয়ে গেছে। একসঙ্গে সকল পক্ষ তারা বসেছেন, যার যার মতামত নিয়ে তারা মিটিং থেকে বেরিয়ে গেছেন, ফলাফল আমি মাঠের ফলাফল দেখে হয়তো তাই দেখছি। আচ্ছা, তার মানে সবখানেই একটা সমন্বয়হীনতা যে ছিল এটা মোটামুটি পরিষ্কার। আমি একটু আরেকটা এখন নতুন করে বলে লাভ নাই, কিন্তু প্রচুর সমন্বয়হীনতা ছিল, কিন্তু যে প্রিএম টিম যে প্রশ্নে আমি একটু ছোট ছোট উত্তর দিই, কিন্তু এখন একটা এমন একটা বাস্তবতা আপনি এসে পৌঁছেছেন যেখানে আপনাকে একটু স্ট্রিম রুলার হতে হচ্ছে। আপনাকে যদি 2% আপনি কোনো ওই একদম ভুরুঙ্গামারি উপজেলার কেউ যদি হাসপাতাল থেকে সেবা না পেয়ে বেরিয়ে যায়, তিনি তো সরকারি চাকরিজীবী দিন শেষে, ফলে স্টেট গভর্নর হিসেবে স্টেটের প্রধান হিসেবে তার এটি বলার এখতিয়ার একেবারেই আছে যে আমার ব্যবস্থাপনা আছে তুমি চিকিৎসা দাও। সেই কথাটি আজকে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু তিনি দিতেই পারেন এবং দিয়েছেন, না দিলে হয়তো পরিস্থিতি আরো খারাপ হতো, সে কারণে দিয়েছেন। আমি একটু অন্য প্রসঙ্গে একটু জানতে চাচ্ছিলাম, এই যে আজকে প্রধানমন্ত্রী যেটা বললো আপনি যদি আমার উত্তরটা দেন, যেহেতু আমরা তিনজনই এখানে গণমাধ্যম কর্মী, বলেছেন তিনি ডাক্তার থেকে শুরু করে আর্মি পুলিশ কিংবা যারা দাপ্তরিক কাজ করছেন তাদের সবাইকে বিমার আওতায় এনেছেন, একটা সুবিধা প্রণোদনা তিনি দিয়েছেন। এটা সেক্ষেত্রে গণমাধ্যম কর্মী যারা আছে, আমরা যদি তাকে কয়েকদিন আগের ঘটনায় এই সপ্তাহেই আমাদের একজন সহকর্মী একটা বেসরকারি টেলিভিশনে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন এবং 50 জনকে প্রায় তাদের কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে, তো আমরা কিন্তু সবগুলো জায়গাতেই যাচ্ছি, হসপিটাল বলেন, এয়ারপোর্টস বলেন বা রাস্তাঘাট জনমানুষের কাছাকাছি, আমাদের অনেক রিস্ক কিন্তু থেকে যায়। সেক্ষেত্রে এটা কি আনা দরকার ছিল কি না? এটা অবশ্যই আমি যখন আপনার অফিসে এই শোতে আসছিলাম তখন আমি আমার অফিস থেকে লিফটে নামার পথে আমার একজন গণমাধ্যম কর্মী এই কথাটাই বলছিল, বলে যে সবার জন্যই তো একটা প্রণোদনার কথা বলা হচ্ছে, শুধুমাত্র গণমাধ্যম কর্মীদের কোনো ঝুঁকি নাই, তারা সবসময় ঝুঁকিমুক্ত হয়ে সব কাজ করছেন আর কি, এই যেন ব্যাপারটা। আমার মনে হয় যে এগুলো ভাবনার মধ্যে যে নাই তা নয়, কিন্তু এটাকে খুবই মানে অর্কেস্ট্রেটেড বা অর্গানাইজড ওয়েতে উপস্থাপন করার একটা ব্যাপার আছে। এখানে গণমাধ্যমের নেতৃবৃন্দ কয়েকদিন আগে তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং বলেছেন যে ক্রাইসিসটা কীভাবে এফেক্ট করেছে গণমাধ্যমের উপরে এবং তার কর্মীদেরকে, এবং আগামী দিনের অবস্থাও কিন্তু একটা প্রজেকশন কিন্তু ওখানে দেওয়া হয়েছে। তো আমার মনে হয় যে এটাও একটু বিবেচনার মধ্যে নেওয়া উচিত, কারণ আমরা কিন্তু যে কাজটা করছি কোনোভাবেই আমাদের কাজটাকে মানে খাটো করে দেখা তো কোনো সুযোগই নেই, বরঞ্চ অনেক বেশি ঝুঁকি কিন্তু গণমাধ্যম কর্মীরাও নিচ্ছে, কাজেই এই বিষয়টা এখন কর্তৃপক্ষের মানে বিবেচনার বাইরে রাখার কোনো সুযোগ। শাকিল আহমেদ বোধহয় কিছু যুক্ত করতে চাইছেন। আমার মনে সঙ্গে যে এটা বিষয়টা কেবলই ঝুঁকির না, ব্যাপারটা হচ্ছে গণমাধ্যম কর্মীরা তারা যে কাজটি করছে, করোনায় লড়াইটা কি, লড়াইটা হচ্ছে আপনি যদি সচেতন হন তাহলে আপনি ঘরে থাকবেন, এবং আপনি যদি ঘরে থাকেন তাহলে সুস্থ থাকবেন, আর আপনি যদি একবার করোনায় আক্রান্ত হন তাহলে আপনাকে ভেন্টিলেটর না দেওয়া পর্যন্ত আপনি কিন্তু জীবিত হবেন কি না আপনি সুনিশ্চিত, কোনো চিকিৎসা পদ্ধতি তো নাই। তার মানে কি? তার মানে হলো যে আপনি সচেতন যদি হন কেবল তাহলেই আপনি সুস্থ থাকতে পারবেন। আচ্ছা, এই সচেতন করার কাজটা কিন্তু করছে গণমাধ্যম, এবং কীভাবে করছে, সবাই যখন ঘরে তিনি তখন গিয়ে বাইরে গিয়ে এবং তার সামনে গিয়ে হাসপাতালে গিয়ে তাকে সে কাজটি করছে, ফলে জীবনের ঝুঁকি নিয়ে যে কাজটি গণমাধ্যম করছে এবং করোনা মুক্ত করার জন্য আমি মনে করি গণমাধ্যমই সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা নিতে পারে বাংলাদেশে, এবং সেই কার্যকর ভূমিকা যারা নিচ্ছে
জীবন বাজি রেখে তাদের প্রণোদনা তো নিশ্চিতভাবে থাকা দরকার ছিল এবং এটা সারা পৃথিবীতেই জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের অটোমেটিক পায়। আমাদের প্রধানমন্ত্রী এই ব্যাপারে একটা সিদ্ধান্ত ইতিমধ্যে এছাড়া ইকোনমিক অ্যাডভার্স ইমপ্যাক্টও পড়েছে। ধরেন যে সম্প্রচার মাধ্যমে যেমন কমার্শিয়াল মানে আমরা যে রেভিনিউ যেখান থেকে পাই সেটা কিন্তু অনেক সংকুচিত হয়ে গেছে। আপনার একই সঙ্গে মুদ্রণ শিল্প যেটা আছে নিউজ পেপার যারা আছে তাদের অনেকেরই কিন্তু সেই সার্কুলেশন কমে গেছে অথবা বন্ধ করে দিয়েছে। আমরা আরও আলোচনা করব আপনাদের সঙ্গে, আরও আলোচনায় ফিরছি। এই মুহূর্তে যেতে হচ্ছে একটা বিরতিতে, সঙ্গে থাকুন। নিটল টাটা গ্রুপ নিবেদিত, সংবাদ সম্প্রসারণ চলছে। সাথে আছেন 71 টিভির বার্তা প্রধান শাকিল আহমেদ এবং এনটিভির বার্তা প্রধান বার্তা সম্পাদক জহিরুল আলম। এবার আমি একটু জানতে চাইছি যে যেই হারে জ্যামিতিক হারে আমাদের সংখ্যাটা বাড়ছে, আজকে 41 জন নতুন আক্রান্ত গত 24 ঘন্টায়, 17 জন মৃত হয়ে গেছে, টোটাল 164 জন। তো আমি যদি হিসাব করি মার্চের 8 তারিখ এবং আজকে হলো এপ্রিলের 7, মানে আমরা ঠিক একটা মাস পার করতে যাচ্ছি। এবং অন্যান্য দেশে যেরকম হয়েছে এক মাসের পর থেকেই জ্যামিতিক হারে ডাবল হওয়া শুরু হয়েছে, আমরাও কিন্তু সেই দিকেই যাচ্ছি। তো এক মাস পরে বা 20 দিন পরে আমাদের অবস্থাটা আসলে কোথায় থাকতে পারে বলে মনে হচ্ছে? প্রথম বিষয়, এটা তো একেবারে পাবলিক হেলথ যারা পড়ান তাদের হিসাব করার কথা, এবং সেরকম একটা হিসাব আমাদের দেশে এরই মধ্যে যদি না থাকে থাকার ভয়ঙ্কর দরকার। আমি যতটুকু আমার প্রতিদিনকার যে খবরাখবর আমাদের নিচ্ছি, সংখ্যাটা আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন, 164 হয়েছে আপনার এই পর্যন্ত, আজকে একদিনে হচ্ছে 41, তার মানে আপনি এক মাসে হচ্ছে 164 টোটাল নাম্বার, আর একদিনে হচ্ছে আপনার 41, তার মানে আপনার নাম্বার বাড়ার হার কিন্তু ভয়াবহ রকম বেশি। এক মাসে বেড়েছে যতটুকু, একদিনে তার প্রায় অর্ধেকের কাছাকাছি, এবং এই হারে এটি বাড়বে। কিন্তু গ্লোবাল আমাদের ডাবল হয়েছে কিন্তু দুই দিনে, ডাবল হয়েছে দুই দিনে, কিন্তু গ্লোবাল মৃত্যু হার কিন্তু 10% অনেক বেশি। এরকম সরল করে আবার হিসাব করা যাবে না। হু বলছে যে ঠিক আমি গুণিতক হারে করতে পারবো না, কারণ কত মানুষকে আমরা টেস্টের আওতে এনেছি বা কী হয়েছে আমরা জানি না, সেই কারণে এখানে আমরা গড় করছি না বাংলাদেশে, কারণ তথ্যর স্বল্পতা আছে বলে এখনও জনমনে ধারণা। এখন কিন্তু আমি যদি আক্রান্তের হারটাও দেখি সেটি যথেষ্ট পরিমাণে বড় সংখ্যা, কিন্তু অন্যান্য দেশে যেমন করে হয়েছে, যেমন আমেরিকাতে, ইটালিতে, স্পেনে এবং অন্যান্য দেশে 45 থেকে 55 দিনের মাথায় কিন্তু এটি সুপার হাই উপরে উঠেছে। তো আমার বিবেচনায়, আমাদের সংবাদের বিবেচনায় এখন পর্যন্ত সংক্রমণ, সামাজিক সংক্রমণ যেটুকু হয়েছে এটি এখনও প্রথম ধাপে আছে, এটি এখনও বড় ধাপে যায় নাই, এবং এই কারণে আপনি আগামী 1 সপ্তাহ ধরে হয়তো ভুলও হতে পারে, অল্প অল্প আপনি বাড়তি পাবেন, কারণ মার্চের 8 তারিখে হচ্ছে প্রথম রোগী আমরা পেয়েছি, এক মাস হয়েছে, ফলে যেটি আমরা ধারণা করছি এপ্রিলের মধ্যে আমাদের অবস্থা ঠিক হয়ে যাবে, শেষ হয়ে যাবে এমনটি ভাবার কোনো কারণ নাই, কারণ অন্যান্য দেশের ডাটা বলছে প্রথম রোগী থেকে 59 to 60 days পর্যন্ত আপনার যে তারপর সেটা সুপার পিকে উঠেছে সংখ্যাগুলো। আমাদের দেশে কী হবে আমি এখনও বলতে পারবো না, কিন্তু যেই নাম্বারগুলো এখনও বলা হচ্ছে না সেটি হচ্ছে যারা যারা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে 65, 24, 23 এই নাম্বারগুলো হচ্ছে আপনার কোন কোন জায়গায়, ঢাকা, আপনার মাদারীপুর, নারায়ণগঞ্জ, এই সমস্ত এলাকাতেই কিন্তু এখন পর্যন্ত সীমাবদ্ধ। তার মানে কি? মানে হলো যেখানে প্রথমে ছড়িয়েছিল ওখানে ক্লাস্টার গ্রুপ করে সেখানে ছড়াচ্ছে। আমি বিশ্বাস করি যে এই ক্লাস্টার গ্রুপগুলোকে যদি এখন 100% আমরা সিলগালা করে ফেলতে পারি তাহলে বড় নাম্বারগুলো ছড়ানোর জায়গা থেকে কিন্তু আপনি রক্ষা পেয়ে যেতে পারেন। এবং অন্যান্য জায়গায় খুচরা যে একটা দুটো করে আছে সেটি না হয় আপনি কনফাইন করলেন আলাদা করে। এখন আমি সারা দেশে কি আমি ঝাড়ু দেবো নাকি আমার জুতা আমি আমার পা রক্ষা করব? এই নীতিতে বোধ হয় যাওয়া দরকার। মানে কি আমরা গিয়েছি কিন্তু সিলগালা করা হয় নাই। আপনি মিরপুর যে এলাকাটিতে হয়েছে সেটি লকডাউন বলতে ফুল লকডাউন করা দরকার, নারায়ণগঞ্জ ফুল লকডাউন করা দরকার, মিরপুর ফুল লকডাউন করা দরকার। এবং তাহলে এই লকডাউন শব্দটি কেন আমরা ইউজ করছি না, পূর্ণাঙ্গ লকডাউন আমরা করছি কিন্তু আমার মনে হয় যে লকডাউন বলতে যেটা বোঝায় যে মানুষজন সেখানে একেবারে ফুল কনফাইনমেন্টে থাকবেন আগামী 14 দিন, এবং এমনভাবে থাকবেন বাজার ঘাট কোনো কিছুর জন্য তারা বেরোতে পারবেন না। এবং এটি বাংলাদেশের জন্য আমি আশঙ্কা করি এটি আগামী 2-3 মাস চলবে, এটি বাংলাদেশের জন্য একটি পরীক্ষাগারও হবে যে এই অংশের মানুষগুলোর মধ্যে, এই অংশের মধ্যে কী পরিমাণ আপনার সাপোর্ট আপনার দরকার হবে। আপনি বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া, ওষুধ পৌঁছে দেওয়া, খাবার পৌঁছে দেওয়া, ত্রাণ পৌঁছে দেওয়া, এবং এই পুরো ম্যানেজমেন্টটার একটা পরীক্ষা হয়ে যাবে কিন্তু এই জায়গাটার মধ্যে। উহান যেভাবে করে আটকে দেওয়া হয়েছিল মিরপুরও একইভাবে আটকে দেওয়া দরকার, একইভাবে আপনার নারায়ণগঞ্জও আটকে দেওয়া দরকার, মাদারীপুরও একইভাবে আটকে দেওয়া দরকার, এমনভাবে আটকে দেওয়া দরকার কেউ যেন তার ঘর থেকে কিছুতেই বের না হতে পারে। এবং এটা যদি আমরা এখন করতে পারি আমি মনে করি বাংলাদেশকে আপনি 50% সেফ এখানেই করতে পারেন।
জি, উনি যেটা বলছিলেন যে সর্প পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে, কি মনে হচ্ছে আপনার যে এইটা কি আমরা রুখতে পারবো, নাকি এই জিনিসটা আসলে জ্যামিতিক হারে যেভাবে বাড়ছে বা অন্যান্য দেশে যেভাবে বেড়ে এসছে, বিশেষ করে ফ্রান্স পারেনি, ইতালি পারেনি, এখন আমেরিকা পারছে না, সেখানে বাংলাদেশ কি পারবে কিনা? পরিকল্পনাগুলো নিতে আমরা সবগুলোতেই পদক্ষেপগুলো নিতে কিছুটা কিছুটা দেরি করে ফেলেছি। হ্যাঁ, না কিন্তু আমি অনেকখানি শাকিল আহমেদের সঙ্গে একমত। শুধু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা একটু কমপ্লেসেন্ট, আমরা কোনো কিছু ফাইট করার আগেই আমরা ধরে নিচ্ছি যে আমরা মোটামুটি একটা ভালো অবস্থায় আছি। এইখান থেকে যখন শুরু হয় তখন আমার মনে হয় যে মানে যুদ্ধটা একটু কঠিন হয়ে যায়। প্রথমেই যদি আপনার ইন্টেন্সিটিটা বা এর ভয়াবহতাটা যদি আমি অ্যাকনলেজ করি, যে বুঝি যে আমার সামনে একটা বিরাট বিপদ আছে, এটাকে আমাকে কনফ্রন্ট করতে হবে, এটা আমাকে এনকাউন্টারে যেতে হবে, তাহলে আমার মনে হয় একটা স্ট্র্যাটেজিক একটা প্ল্যান থাকে, একটা সিরিয়াসনেস থাকে, সেই জায়গার মধ্যে আমার মনে হয় একটা বড় ধরনের গ্যাপ এখনও আছে। আইডিসিআর এর ভূমিকা আমার কাছে মনে হয় যে একটা ছোট প্রতিষ্ঠান, সামর্থ্যের দিক থেকে অত্যন্ত সীমিত সামর্থ্যের, এর উপর একটা বিশাল গুরু দায়িত্ব আমরা অর্পণ করে দিয়েছি। প্রতিদিন তারা আমাদের গোটা একটা 160-170 মিলিয়নের একটা কান্ট্রিকে তারা রিপ্রেজেন্ট করছে। এটার জন্য যে সিচুয়েশন টিম দরকার সেই টিমটা আমার মনে হয় যে এখনও তৈরি হয়নি। থার্ড হচ্ছে তারা যে টেস্ট, আমি গ্লোবালি যেই স্ট্র্যাটেজির কথা বলা হচ্ছে যে টেস্ট টেস্ট অ্যান্ড টেস্ট, যত বেশি আপনি ম্যাসিভ টেস্টে যাবেন তত বেশি আপনি এটা সম্পর্কে কনফার্ম হবেন আছে অথবা নাই। এখন আমরা একটা মরিচিকার মধ্যে আছি, এটা যে আমরা এতজনের মধ্যে করেছি, এতজন পেয়েছি, এটা শনাক্ত, কিন্তু আক্রান্ত কোথায় আছে? শাকিল আহমেদ বলছিলেন যে কয়েকটা স্পেসিফিক জায়গার কথা বলেছেন, ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর অথবা শরীয়তপুর, এই টাইপের। কিন্তু আমার মনে হয় যে আমি একটু দ্বিমত করি, সেটা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত ঢাকার বাইরে থেকে সারা দেশ থেকে কিছু না কিছু খবর আসছে, খবর আসছে জ্বর সর্দি কাশি ইত্যাদি, তাই না? বিভিন্ন উপসর্গ নিয়ে মারা যাচ্ছে। সুতরাং আপনি যত ম্যাসিভলি আপনি টেস্টে যেতে পারেন তত আপনার পক্ষে এই ডেটাগুলো মানে কালেক্ট করা সম্ভব, তখন আপনি কি বলবো যে সার্টেনলি বলতে পারবেন, সার্টেন করতে পারবেন যে ইয়েস আমার এই পরিমাণ আমি টেস্ট করেছি, এখানে আমি একটা কনক্লুশন ড্র করতে পারি। এখন আমি টেস্ট করছি এই সীমিত, তাহলে আমি সারা দেশের চিত্রটা, সারা দেশের চিত্রটা সম্পর্কে কোনো প্রজেকশন আমার পক্ষে দেওয়া কিন্তু উচিত না, ঠিকও নয়। সবার মধ্যে এই অ্যাকনলেজমেন্টটা আমার মনে হয় আইডিসিআরও থাকতে হবে। তারা বলছে যে না আমরা প্রচুর যাচ্ছি, কিন্তু অনেক জায়গায় দেখবেন যে টেস্ট করাটাও কিন্তু ঝুঁকিপূর্ণ, এটা শুধুমাত্র আইডিসিআর দায়ী নয়, এটার জন্য আমাদের সচেতনতাও কিন্তু অনেক ক্ষেত্রে দায়ী আছে। আমরা মানে টেস্ট করতে গেলেও কিন্তু এখন সব জায়গায় আপনি টেস্ট, আপনি দেখেন যে নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রতিটি উপজেলায় বা ইয়ে থেকে দুইজন করে আপনার স্যাম্পল কালেক্ট করতে হবে। সব জায়গায় কি তা হচ্ছে? মানে এই মানে পরিকল্পনাটা কি কার্যকর হচ্ছে? সেটা হচ্ছে না। এখন কিন্তু আমার ঢাকার বাইরে আরও সব মিলিয়ে 17টা ল্যাবে কিন্তু আমাদের করোনা টেস্টের সুযোগ আছে, কিন্তু পরীক্ষার ব্যাপারটা বা কিটের স্বল্পতা নেই বলা হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে সারা দেশের যে জনসংখ্যা এবং যে খবরগুলো আসছে, বিরাট সংখ্যক মানুষ এখনও মানে পরীক্ষার বাইরে থেকে যাচ্ছে। সুতরাং পরীক্ষার বাইরে রেখে আমার মনে হয় যে অন্ধকারে মানে নিজেকে একটু কমপ্লেসেন্ট ভাবার কোনো সুযোগ নেই। আচ্ছা, এবার যদি আমি একটু বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই, যে জানুয়ারিতে ছিল যে টেস্ট বিষয়ে আমার মনে হয় যে টেস্ট আমরা কি করলাম, আমরা যার যে লক্ষণগুলো আছে সেটা আমরা টেস্ট করলাম। এখন এতে যেটা হয়েছে, যার লক্ষণ নাই তিনিও কিন্তু আক্রান্ত হতে পারেন এবং 80% সুস্থ হয়ে যান, কিন্তু তিনি আক্রান্ত হয়ে কিন্তু প্রবীণদেরকে, অন্যজনকে আক্রান্ত করছে, তার অবস্থা গুরুতর হচ্ছে। সেই কারণে টেস্ট 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 আমরা বলছি, টেস্ট 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 বলছি আমরা বলছি, কিন্তু এটার একটা সমস্যা হলো যেহেতু আমরা সংক্রমণ লক্ষণ দেখে টেস্ট করিয়েছি, ফলে যার লক্ষণ নাই সে বাদ পড়ে গেছে ভয়াবহ রকমভাবে। এবং এটার জন্য আমি আমার ব্যক্তিগত পরামর্শ হলো, ডাক্তারদের সঙ্গে কথা বলেছি কালকে অনেকবার, বলছেন যে যেই শব্দটা তারা বলছেন যে আপনি কি প্রবাসী কারোর সঙ্গে সংস্পর্শে এসেছেন, এই লাইনটি যদি আমরা ফেলে দিতে পারি তাহলেও বিপুল সংখ্যক মানুষ যার সর্দি সেটা আছে, তাহলে ওদিকে ছিল, তখন বোধহয় এখন বোধহয় একটু বেরিয়েছে, তাহলে কিছু অনেকগুলো মানুষ নতুন করে যুক্ত হতে পারে, টেস্টের আওতায় আসতে পারে। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রায় বাংলাদেশে আপনার এক প্রায় 41 জন আর নতুন করে আক্রান্ত 24 ঘন্টা, টোটাল টেস্ট হয়েছে বাংলাদেশে প্রায় 800 792 792 এর মতো। হ্যাঁ, এবং তাতে আপনি যদি 164 বা 41 জন যে ক্যালকুলেট করেন, তাহলে আপনি দেখবেন যে সংখ্যা সেটা কিন্তু অত বড় সংখ্যা না। হ্যাঁ, বড় সংখ্যা না, ভারতের ক্ষেত্রেও তাই, প্রায় ধরেন প্রায় 1.5 লাখ আপনি আক্রান্ত, 4,500 মানে যা অলরেডি টেস্ট হয়েছে, সেই তুলনায় আবার আক্রান্তের সংখ্যা কিন্তু এখন পর্যন্ত
অত বেশি না, কিন্তু এটাতে খুশি হওয়ার কোনো রাস্তা নাই। একটা বিষয় আমি খুবই একমত এবং এটি এখন গ্লোবালি অ্যাকসেপ্টেড, সেটা হচ্ছে যে আপনার 25-30 দিনের মধ্যে আপনার কিন্তু কোনো প্রজেকশন আপনি পাবেন না। এটা সবসময় ওই যে 50তম বা 60 ডেজের মধ্যে গিয়ে একটা তারপরে গিয়ে এটা অন্যান্য ভয়াবহ রূপ ধারণ করবে, যেটা অন্যান্য দেশে আমরা দেখেছি। আমাদের বিরতির সময় হয়ে গেছে, ফিরে আসব আবার আপনাদের কাছে। নিটল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণ, একটা ব্রেক নিচ্ছি, সঙ্গে স্বাগত আবারও নিটল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণের। সাথে আছেন 71 টিভির বার্তা প্রধান শাকিল আহমেদ এবং NTV-র বার্তা প্রধান বার্তা সম্পাদক জহিরুল আলম। আজকে সারাদিনে এত এত খারাপ খবরের ভিড়ে একটা ভালো খবর ছিল, বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন আব্দুল মাজেদ গ্রেফতার হয়েছেন, তাকে কারাগারে পাঠানো হয়েছে। তো এই বিষয়ে শাকিল আহমেদ আপনার কাছে জানতে চাইব যে তাকে এত বছর পরে এখন গ্রেফতার করা হলো, প্রায় 23 বছরের মতো তিনি আসলে পালিয়েছিলেন, এতটা কাল কেন লাগলো? না, যারা হচ্ছে দেশের বাইরে চলে যান তাদেরকে তো ট্রেস আউট করাটা ডিফিকাল্ট হয়ে যায়। অন্যান্য দেশের নানা রকম অভিবাসী আইন টাইন এগুলো ফাঁক ফোকর গলিয়ে তাদেরকে দেশ পর্যন্ত এরপরও কিন্তু কাউকে কাউকে আনাও হয়েছে এবং ফাঁসি কার্যকর করা হয়েছে। এবং তার ক্ষেত্রে যেটি তথ্য এবং আরও একজনের কথা আমরা জানি যে পাশের একটি দেশে তারা আছে বলে ধারণা করা হয়, কিন্তু তাদেরকে ঠিক ট্রেস আউট করার যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি সত্যি সত্যি দুরূহ। এবং অন্য দেশে থাকা কাউকে তারা যদি প্রথমে স্বীকার করতে হবে যে হ্যাঁ তিনি সেই দেশে আছেন, যেটি অন্যান্য উন্নত দেশে আমরা দেখেছি তিনি স্বীকার করছেন, তারপর আপনি আইনিভাবে লড়াই করতে পারেন তাকে কেমন করে দেশে ফিরিয়ে আনবেন আপনি। কিন্তু যদি স্বীকারই কেউ না করে যে আমার দেশে এই লোকটি আছে, তাহলে তাকে সেইখান থেকে নিয়ে আসা একটা দীর্ঘ অসুবিধা কিন্তু আছে। এখন তিনি তাকে আমরা যে যে এখন আইনশৃঙ্খলা বাহিনী বা স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে করে বলেছেন যে করোনার কারণে তাকে পাওয়া গেছে, ভয় পেয়ে বাংলাদেশে এসেছেন, আপাতত এটুকু যদি আমরা ধরে নেই তাহলে তিনি এসেছেন এবং তাকে ধরা হয়েছে, আপাতত এটুকুই স্বস্তির খবর বলে আমি মনে করি। কারণ স্বস্তি কারণে, কারণ একজন খুনি এবং ইতিহাস বলে যে তিনি যেভাবে করে নৃশংসভাবে শ্রীনিবাসের বাসায় যেভাবে করে গুলি করেছে এবং সেই সমস্ত ইতিহাস, এবং সে তো ফাঁসির আসামি, ফলে সেটি এখন কার্যকর করা যাবে। বিশেষ করে বঙ্গবন্ধু শতবর্ষে জন্মশতবর্ষে এইটা একটা বড়, এখন যদি করোনা না থাকতো এটি কিন্তু আজকে অনেক বড় একটি খবর, কিন্তু বিশাল বড় একটা খবর হয়ে যেত যে 12 জন ছিল আসামি, এর মধ্যে 5 জনের ফাঁসি আগেই হয়ে গিয়েছে, একজন মারা গিয়েছেন জিম্বাবুয়েতে, আজকে একজনকে ধরা হলো, বাকি যে 5 জন আছে তারা এখনো বাইরে আছে। উনি বলছিলেন, তারপর আপনার কাছ থেকে একটু জানবো যে এত বছর হয়ে গেছে এখনো তাদেরকে ফেরাতে জটিলতাটা আসলে কোন জায়গায়, কোন জায়গায়? কিছুটা তো বলেছে, সেটা হচ্ছে যে আসলে এগুলোর একটা মানে কী বলে যে বাইলেটারাল একটা ইনস্ট্রুমেন্ট লাগে, সেই বাইলেটারাল ইনস্ট্রুমেন্টগুলো সব দেশের সঙ্গে নাই। যেমন আপনি ক্যানাডার সঙ্গে চাইলেই আপনি এখনও সেই সুরাহা হয়নি, সুতরাং মানে ওই ইনস্ট্রুমেন্ট যদি যতক্ষণ পর্যন্ত আপনি এক্সট্রাডিশনটা যদি কনফার্ম করতে না পারেন, তাহলে এবং ওই সেকেন্ড কান্ট্রি অথবা থার্ড কান্ট্রি আপনার সঙ্গে রেসিপ্রোকেট করছে কি না, আপনার ডিমান্ডের সঙ্গে তার স্বার্থ মিলছে কি না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ইমপ্লিমেন্ট হচ্ছে না আর কি। ইন্টারন্যাশনাল নানা ধরনের প্রোটোকল আছে, সে তাদের নিজস্ব কিছু আইনকানুন আছে, সেগুলো সুবিধা নিয়ে অনেকেই কিন্তু আত্মগোপন করে আছেন অথবা ওই রেসপেক্টিভ গভর্নমেন্টগুলোর নলেজেই কিন্তু ওইসব দেশে আছেন। কিন্তু এনার বেলায় মনে হচ্ছিল, এনার বেলায় এক ধরনের একটা এটা কনফার্ম না হলেও আলোচনা হচ্ছিল যে উনি দীর্ঘদিন ধরে আমাদের একটি প্রতিবেশী দেশে, প্রায় 25 বছর ধরে উনি প্রতিবেশী দেশে ছিলেন, এখন সেটা সরকারি নলেজে হয়তো নয়, কিন্তু এই সময়ের মধ্যে কীভাবে উনি দেশে চলে এলেন এবং করোনার কারণে আসলে আমরা সরকারি ভাষ্যটাকে আমরা নেব, কিন্তু আমার কাছে মনে হয় যে না, একটা সার্কামস্টান্সিয়াল বেনিফিট হয়তো বা দুই দেশ বা কোনো একটা অ্যাডভান্টেজ দুই দেশের নিয়েছে, সুযোগ দুই দেশ নিয়েছে একটা সিচুয়েশনের মধ্যে থেকে, যেটা এই সময়ের মধ্যে কোনো ধরনের অফিসিয়াল মানে অবস্থান নেওয়ার কোনো হয়তো সুযোগ ছিল না, কারণ এটা তো ঘোষিত নয় সে কোন দেশে আশ্রিত আছে। বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে আমি মনে করি, এটা সবচেয়ে সেটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা, উনি কীভাবে ঢুকেছেন, কীভাবে এসেছেন বাংলাদেশে, তার চেয়ে বড় কথা হলো যে ওনাকে আমাদের ল এনফোর্সিং এজেন্সিরা তাকে ধরতে পেরেছে এবং মুজিব বৎসের একটা বড় উপহার, কিন্তু এটা সবচেয়ে বড় উপহারই বলা যায়, এবং এই মুজিব বৎস যদি তার ফাঁসিটা কার্যকর হয়ে যায় সেটা আরো ভালো। তো আমাদের সময় আজকে শেষ হয়ে গেছে, একবারে যা বোঝায় সেটার একটা বড় সেটা হবে, সেটা একটা নমুনা দেখা যাবে আরেকবার। এবং যেহেতু জীবিত অবস্থায় পাওয়া গেছে, ফলে তার কাছ থেকে নানা রকম তথ্য সংগ্রহের সুযোগ কিন্তু আছে, কারণ আপনি আমরা কেবল ফ্রন্টলাইন যারা তাদের আমরা বিচার করেছি, কিন্তু ব্যাকএন্ডের একটা বড় ইতিহাস কিন্তু আমাদের এখনো অজানা রয়ে গেছে, নিঃসন্দেহে তার কাছ থেকে সেগুলো আদায়ের সুযোগ আছে। তো আমাদের সময় আজকে একেবারে শেষ হয়েছে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য স্টুডিওতে এসে।
নিটল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণে এই ছিল আজকের মতো। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।